আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি আমের আচার। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আর কাঁচা আমের এই আচার কিন্তু খোসাসহই বানাতে হবে। এই আচারটা বানানো সহজ হলেও খেতে কিন্তু অসম্ভব মজার। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নেই টক ঝাল মিষ্টি আচার তৈরির পুরো প্রস্তুত প্রণালী। এর জন্য এখানে আমি 1.5 কেজি কাঁচা আম নিয়েছি। আমগুলো একটু আঁঠি সহ নিতে হবে, তাহলে আচারটা খেতে বেশি ভালো লাগবে। আর আমি এক একটা আম 8 পিস করে কেটে নিয়েছি। কিভাবে কেটে নিয়েছি তা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আমি কিন্তু খোসাসহই আমগুলো কেটে নিয়েছি, আর আমের পিছনে আমি দাগ কেটে নিয়েছি। এবারে আমি আমগুলো সেদ্ধ করে নেব। আম সেদ্ধ করার জন্য চুলা একটা হাঁড়িতে একটু বেশি পরিমাণে পানি বলক তুলে নিয়েছি। তারপর দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা আম। আমি আমগুলো 1 থেকে 1.5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। বেশি সেদ্ধ করতে হবে না, কারণ বেশি সেদ্ধ করতে গেলে আমগুলো কিন্তু গলে যাবে। এজন্য আমগুলো 1 থেকে 1.5 মিনিটের মতোই সেদ্ধ করে নিতে হবে। এই তো আমি উল্টে পাল্টে আমগুলোকে 1 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এবারে আমগুলো আমি একটা ছাঁকনির সাহায্যে পানিটা ঝরিয়ে একটা ঝুড়ির মধ্যে তুলে রাখবো। এইভাবে করে আম সিদ্ধ করে নিলে আমের মধ্যে যে কষ থাকে সেই কষটা চলে যাবে। আমি সবগুলো আম একটা ঝুড়ির মধ্যে তুলে রেখেছি। এবারে এইভাবে করে আমি ফ্যানের নিচে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। তাহলে আমের পানিটা শুকিয়ে যাবে। আর আমের আচার তৈরি করার জন্য একটা মশলা তৈরি করে নেব। এর জন্য এখানে নিয়েছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ নিয়েছি কাঁচা জিরা, আর 4টা নিয়েছি শুকনো মরিচ। এবারে আমি এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য চুলা একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দেব জিরা, পাঁচফোড়ন আর হলো শুকনো মরিচ। এবারে এগুলোকে চুলার আঁচটা মাঝারিতে রেখে ভেজে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে। আমি আচারের মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। এবারে একটা প্লেটের মধ্যে রেখে দেব। এই প্লেটের মধ্যে রেখে ভালো করে ঠান্ডা করে তারপর ব্লেন্ড করে নিতে হবে। গরম অবস্থায় কিন্তু ব্লেন্ড করা যাবে না। আমি সবটুকু মশলা ব্লেন্ডার জারের মধ্যে ঢেলে নিয়েছি। এবারে আমি ব্লেন্ড করে নেব। আমি মশলাটাকে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি, তবে আদা ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে, বেশি মিহি করা যাবে না। এবারে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে একটা সাইডে রেখে দেব। আচার তৈরি করার জন্য চুলায় একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেব 1/2 কাপ সরিষার তেল। টক ঝাল মিষ্টি আচারের মধ্যে সরিষার তেলের পরিমাণটা কমই দিতে হবে। এখানে বেশি তেল দিতে হবে না, 1/2 কাপ দিলেই হয়ে যাবে। তারপর তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন, 2টা তেজপাতা আমি মাঝখানে কেটে দিয়েছি। এবারে আমি পাঁচফোড়ন আর তেজপাতা 1 মিনিটের মতো ভেজে নেব। বেশি ভাজতে হবে না, বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাদা সরিষা বাটা। আপনারা এখানে ইচ্ছে করলে কালো সরিষা বাটাও দিয়ে নিতে পারেন। আমি 1 টেবিল চামচ দিয়েছি, আরও 1/2 টেবিল চামচ দিয়ে দেব। এবারে আদা রসুনের পেস্ট আর সরিষার পেস্ট আমি কিছুক্ষণ ভেজে নেব। আমি প্রায় 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আম। আমি কিন্তু আমগুলো ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার মতো। এখন আর আমের মধ্যে কোনো পানি নেই, আমের পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে। আর আমের মধ্যে যদি পানি থাকে তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। এজন্য ভালো করে আমের পানিটা শুকিয়ে নিতে হবে। এবারে আমি আমগুলো তেলের সাথে 2-3 মিনিটের মতো ভেজে নেব। আর এ সময় কিন্তু চুলার আঁচটা মাঝারিতে রাখতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু আচারের মশলাটা পুড়ে যাবে, আর মশলা পুড়ে গেলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। আমি 1 চামচ দিয়েছি, আরও 1/2 চামচ দিয়ে দেব। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী, লবণটা বুঝে আপনারা দিয়ে নেবেন। এবারে আমি সব উপকরণ খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। তারপর আমগুলোকে আমি 2-3 মিনিটের মতো ভেজে নেব।
আমি প্রায় 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো ভাজা যখন হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে চিনি। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা ইচ্ছে করলে গুড় দিয়েও এই আচারটা তৈরি করে নিতে পারেন। তবে চিনি আর গুড় যেটা দিয়ে আচার তৈরি করেন না কেন, খেতে কিন্তু দারুণ লাগবে। এবারে আমি উল্টে পাল্টে চিনি আমের সাথে মিক্সড করে নেব। আর আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন। আমি আমের সাথে চিনি খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ভিনেগার। আমি এখানে 1.5 কেজি আম নিয়েছি, এজন্য 3 টেবিল চামচ ভিনেগার দিয়েছি। আপনারা যদি 1 কেজি আম দিয়ে আচার তৈরি করেন তাহলে 2 টেবিল চামচ ভিনেগার দিতে হবে। আর ভিনেগারের পরিমাণ বেশি দেওয়া যাবে না। ভিনেগার যদি বেশি দেন তাহলে কিন্তু আচারের মধ্যে ভিনেগারের গন্ধ আসবে, এজন্য ভিনেগারের পরিমাণটা ঠিক রাখতে হবে। আর এই ভিনেগারের কারণেই কিন্তু আচারটা 1 বছর সংরক্ষণ করে খেতে পারবেন। ভিনেগার না দিলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নেব। আমি প্রায় 4 মিনিটের মতো জাল করে নিয়েছি। আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আর বেশি নাড়াচাড়া করা যাবে না। বেশি নাড়াচাড়া করলে আমগুলো ভেঙে যেতে পারে। তারপর দিয়ে দিচ্ছি আমি যে প্রথমে ভাজা মশলা ব্লেন্ড করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দেব। আর ভাজা মশলাটা কিন্তু শেষের দিকে দিতে হবে। শেষের দিকে ভাজা মশলাটা দিলে আচারের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। মশলাটা দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে আমের সাথে মিক্সড করে নেব। এখন আর বেশি জাল করতে হবে না। মশলাটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিলেই হবে, কারণ আমার আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আর বেশি জাল করতে হবে না। ভাজা মশলা দেওয়ার পর আমি আরও 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। আমার আচারটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। এবারে আমি চুলা থেকে নামিয়ে নেব। আর দেখুন আচারের কালারটা কত সুন্দর হয়েছে। চুলা থেকে নামিয়ে আমি ভালো করে ঠান্ডা করে নেব। আচারটা খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি সার্ভ করে দেখাচ্ছি। আর আচারটা কিন্তু ভালোভাবে ঠান্ডা হওয়ার পরেই সংরক্ষণ করতে হবে, গরম গরম রাখতে গেলে আচার কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখুন আচারটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এইভাবে আপনারও বাসায় তৈরি করে নিতে পারেন টক ঝাল মিষ্টি আমের আচার। এই আচারটা তৈরি করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। এইভাবে করে বয়মে রেখেও আচারটা সংরক্ষণ করতে পারেন। আর যে কোনো শুকনো বয়মে রাখতে হবে, পানি থাকলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। আর আচারের কালারটা কত সুন্দর হয়েছে তা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর খেতেও কিন্তু ভীষণ মজার। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।